ডানাকাটা পরীর জন্মদিন। পাঁচতারকা হোটেলের বলরুমটি যেন এক টুকরো সবুজ অরণ্য, চারিদিক সবুজে ভরপুর, দেখেই চোখের শান্তি লাগছে। ঘড়ির কাঁটায় দশটা হতে চলল। আমন্ত্রিত অতিথিরা অপেক্ষায় তাকিয়ে, হুট করে এক ময়ূরীর আগমন। সবাই তাকে দেখে বেশ অবাক, আরে এ তো পরী মনি। ডানাকাটা পরীর গায়ে ঝুলছিল ময়ূরীর পালক, সবুজ গাউনে নিজেকে ময়ূরী সাজিয়ে উপস্থিত সবাইকে চমকে দিয়েছেন লাস্যময়ী এ চিত্রনায়িকা। তাকে দেখে একেবারে ময়ূরী মনে হচ্ছিল। প্রতিবারের মতো এবারও রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে নিজের জন্মদিন অনুষ্ঠানের আয়োজন করেন পরী। শনিবার 24 অক্টোবর সন্ধ্যায় আয়োজিত এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানান মিডিয়ার ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মীদের। প্রত্যেক জন্মদিনে পরী মনি আলাদা একটি রং বেছে নেন অনুষ্ঠান রাঙাতে। এবার তার থিম ছিল সবুজ। বলরুম, স্টেজ কিংবা আমন্ত্রিত অতিথিরাও এসেছেন সবুজ গায়ে জড়িয়ে। পরী নিজেও পরেছেন সবুজ রঙের বিশেষ গাউন। এবার সবুজ কেন? উত্তরে পরী মনি বলেন, প্রতি বছর আমার জন্মদিনের অনুষ্ঠানে একটি আলাদা রং নির্ধারণ করে থাকি। এবছরের বেশিটা সময় ঘরবন্দি কেটেছে, প্রকৃতির রং সবুজ। আমার কাছে মনে হয়েছে এই রংটি মনে একটি অন্যরকম প্রশান্তি দেয়, তাই এবার সবুজ বেছে নিয়েছি। আমার প্রিয় সব মানুষ জন্মদিনে আসেন, আমার বেশ ভালো লাগে। সবাইকে নিয়ে খুব আনন্দে দিনটি উদযাপন করি, এবারও খুব ভালো লাগছে। করোনা ভাইরাসের মধ্যে ঘরবন্দি থেকে মনটা যতটা খারাপ হয়েছিল, আজ তার চেয়েও বেশি আনন্দিত আমি, যোগ করেন স্বপ্নজাম খ্যাত অভিনেত্রী। গত বছর পরী মনিকে জন্মদিনে প্রজাপতি সাজতে দেখা যায়, এবার ময়ূরী। এর ব্যাখ্যায় তারকা বলেন, ময়ূরী কত সুন্দর, আমার অসম্ভব পছন্দের। মাঝে মধ্যে মনে হয় যদি ময়ূরী হয়ে যেতে পারতাম, তাই আজ নিজেকেই সাজালাম। শুধু নিজেই ময়ূরী সাজেনি পরী, অনুষ্ঠান স্থলের চারদিকে ছিল ময়ূরীর পালকে ঢাকা। কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘটান পরী মনি। কেক কাটার সময় অভিনেত্রীর পাশে ছিলেন তার নানা, তাই করোনা ভাইরাসের কারণে সুরক্ষার কথা চিন্তা করে অন্যরা ছিলেন নিরাপদ দূরত্বে।